হ্যালো এভরিওয়ান, লাস্ট টিউটোরিয়ালে আমরা 8086 এর রেজিস্টারগুলোর সাথে পরিচিত হয়েছি। আজকে ওই রেজিস্টারগুলো দিয়ে, সবগুলো ইউজ করব না, ওই রেজিস্টার একটা পোর্শন দিয়ে আমরা হচ্ছে কনসোলে কিছু শো করাবো, কিছু ক্যারেক্টার শো করাবো। ইউজুয়ালি আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করি, আমাদের ফার্স্ট কোডটা কী হয়? হ্যালো ওয়ার্ল্ড, রাইট? তো আজকে আপনারা হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারবেন এটা দিয়ে, বাট আমি মানে ফার্স্ট কোডটাই হ্যালো ওয়ার্ল্ডের দেখাবো না। ফার্স্ট কোডটা হচ্ছে আমি একটা ক্যারেক্টার প্রিন্ট করার দেখাবো, ধরেন যে হ্যালো ওয়ার্ল্ডের এইচ প্রিন্ট করা দেখাবো। ওইটা প্রিন্ট করতে পারলে আপনি পুরো প্রিন্ট করতে পারবেন, কারণ অ্যাসেম্বলিতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার অনেকগুলো হয়ে আছে। আমি যদি স্ট্রিম দিয়ে করি, মানে স্ট্রিং দিয়ে করি, যদি স্ট্রিং ধরতে চান, স্ট্রিং দিয়ে প্রিন্ট করলে একটা ভ্যারিয়েবলে রেখে ওইটা ডাইরেক্টলি প্রিন্ট করা যায়, বাট ওটা অনেক কমপ্লেক্স, ওটার জন্য আমাদের বেসিক আরও অনেক স্ট্রং হতে হবে। আমি আজকে যেটা শিখবো, শুধু একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করা, এবং ওইটা প্রিন্ট করাটা অনেক ইজিয়ার, বাট এটা করলে কোডটা অনেক বড় হয়ে যায় আর কি, হ্যালো ওয়ার্ল্ডের জন্য। ঠিক আছে, তো আজকের কাজ হচ্ছে আমরা জাস্ট ডিসপ্লেতে ক্যারেক্টার প্রিন্ট করা শিখবো। ঠিক আছে, তার আগে আমাদের পরিচিত হতে হবে যে অ্যাসেম্বলি কোডের সিনট্যাক্সটা কীরকম। ঠিক আছে, সিতে তো আমরা কী দেখতাম, ফাংশন কল করতাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, এরপর লুপ চালাতাম, ইফ এলস চালাতাম, এরকমভাবে আর কি। অ্যাসেম্বলিতে ব্যাপারটা ওরকম একদমই না। অ্যাসেম্বলিতে পুরো ব্যাপারটা হচ্ছে ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে। সো আপনি এক একটা ইনস্ট্রাকশন দিবেন, ও এক একটা ইনস্ট্রাকশন ওয়াইজ জাস্ট কাজ করবে। ঠিক আছে, সো আমরা আজকে হচ্ছে ফার্স্টে ইনস্ট্রাকশনের বেসিক প্রপার্টিস দেখি, যে ইনস্ট্রাকশনে কী কী পার্ট থাকে বা সামথিং। সো অ্যাসেম্বলিতে একটা খুবই পপুলার ইনস্ট্রাকশন হচ্ছে, যে ইনস্ট্রাকশনটা আমরা আজকে ইউজ করব, সেরকম একটা পপুলার ইনস্ট্রাকশন হচ্ছে এমওভি। সো এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। সো এই পুরোটুকু একটা ইনস্ট্রাকশনে, যে এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশনের পার্ট বলা যায়। সো এমওভি এখানে আমি হচ্ছে ধরেন যে এল কমা 01H, এই পুরোটুক হচ্ছে একটা ইনস্ট্রাকশন। এখন এটা কী মিন করে, তাই না? তো এই যে এমওভি, এই প্রথম যে পার্টটা দেখছেন, এই পার্টটা হচ্ছে আমাদের অপকোড। এই এই অপকোডের পরে যা থাকবে রাইট সাইডে, সবগুলাই হচ্ছে অপারেন্ট। সো অপারেন্ট কখনো কখনো একটা হতে পারে, দুইটা হতে পারে, অপারেন্ট নাও থাকতে পারে, ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো এইখানে দেখেন অপারেন্ট কয়টা, অপারেন্ট কয়টা সেটা বুঝবো হচ্ছে এই কমাটার উপর বেস করে। তো এখানে দেখেন কমা আছে না, কমা মানে হচ্ছে এইটা একটা অপারেন্ট, এইটা আর একটা অপারেন্ট। সো আমাদের এখানে টোটাল অপারেন্ট হচ্ছে দুটো। সো এই অপারেন্টগুলো কি, ঠিক আছে, সো যখন দুটো অপারেন্ট থাকবে, ইউজুয়ালি যেটা মিন করে সেটা হচ্ছে যে একটা থাকে হচ্ছে আমাদের সোর্স, সো ডান সাইডে যা থাকবে সেটা হচ্ছে আমাদের সোর্স, আর ফার্স্টে থাকবে হচ্ছে লেফট সাইডেরটা আমাদের হচ্ছে ডেস্টিনেশন। সো সোর্স আর ডেস্টিনেশন, ওকে। এখন এই সোর্স আর ডেস্টিনেশন এখানে কেন লাগবে আমাদের? সো প্রথমে বুঝি যে এই এমওভিটার কাজ কি। ঠিক আছে, এমওভিটার কাজ হচ্ছে ডেটা কপি করা। ওকে, সো সোর্স থেকে ডেটা কপি করে ডেস্টিনেশন নিয়ে আসে, দ্যাটস ইট, এটাই হচ্ছে এমওভির কাজ। সো আমাদের সোর্সে কী আছে, সোর্সে হচ্ছে একটা ডাইরেক্ট ডেটা দেওয়া আছে, তাই না, 01H। এই ডেটাটা হচ্ছে এ এল এর মধ্যে নিয়ে আসবে। এ এলটা কি, আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি, এ এলটা হচ্ছে একটা রেজিস্টার। এই ডেটাটা কত বিটের, এক সরি 4 আর 4, টোটাল হচ্ছে 8 বিটের ডেটা। সো এল এর মধ্যে হচ্ছে এই 8 বিটের ডেটা নিয়ে আসবে। সো এই ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট করবেন আপনি, তখন কী হবে, এল এর মধ্যে 01H এই ডেটাটা চলে আসবে, লোড হয়ে যাবে। ওকে, জাস্ট ডেটা লোড করার মতো এটা। সো এই মুভ অপারেশনের অপারেন্ট কী কী হতে পারে, এমওভি, সো এই এটার অপারেন্ট হতে পারে রেজিস্টার, রেজিস্টার তার মানে আমি রেজিস্টার থেকে রেজিস্টারে ডেটা মুভ করতে পারি, আমরা মেমোরি থেকে রেজিস্টারে ডেটা মুভ করতে পারি, আবার আমরা করতে পারি হচ্ছে মুভ করতে পারি হচ্ছে রেজিস্টার থেকে মেমোরিতে, বাট মেমোরি থেকে মেমোরি করা যায় না,
আমরা এটা করতে পারি যে রেজিস্টারের সাথে ইমিডিয়েট ডেটাও দিতে পারি, ঠিক আছে? ইমিডিয়েট ডেটা বলতে যে ডাইরেক্টলি আমরা এখানে ডেটাটা দিয়ে দিব। আমরা কিন্তু এল এর বদলে এরকমও করতে পারতাম যে এমওভি এএল কমা বিএল, এটা করতে পারতাম, ঠিক আছে? এটা কমপ্লিটলি ভ্যালিড একটা কমেন্ট। এটা কি হতো, বিএল এর যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো এল এর মধ্যে চলে আসতো। সো বিএলটা হচ্ছে আমাদের সোর্স, এলটা হচ্ছে ডেস্টিনেশন। সো বিএল এর মধ্যে যদি আমাদের জিরো জিরো থাকে, এল এর মধ্যেও জিরো জিরো চলে আসবে, কপি হয়ে যাবে, বাট বিএল এর ডেটাটাও থাকবে, ঠিক আছে? বিএল এর জিরো জিরো এটা মানে গায়েব হয়ে যাবে না, এটাও থাকবে, জাস্ট ডেটাটা কপি করে নিয়ে আসার মতো। আচ্ছা, এখন আমি যদি এইটা করতে চাই তাহলে কি হবে, এল কমা এএক্স, ঠিক আছে? এইটা আপনি কখনোই করতে পারবেন না, ঠিক আছে? এই ইনস্ট্রাকশনটা করা যাবে না। কারণটা কি, এই এলটা হচ্ছে 8 বিটের, এএক্সটা কত আমরা অলরেডি জানি, এক্সটা হচ্ছে 16 বিটের। সেরকম মিসম্যাচ ডেটা আপনি মুভ করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি এটাও করতে পারবেন না। এই অনুযায়ী এল কমা 0011H, এইচ দিয়ে বোধহয় হচ্ছে হেক্সাডেসিমাল, ঠিক আছে? আর এই চারটা হচ্ছে ডেটা। সো 4 4 4 4, 16 বিট, 16 বিট ডেটা আপনি এখানে মুভ করতে পারবেন না। ওকে, এখানে আমি 1 দিয়ে দিই তাহলে। সো 1 1 0 1 1 1 0 1 1, এই ডেটাটা আপনি হচ্ছে এল এর মধ্যে নিয়ে আসতে পারবেন না, কারণ এল হচ্ছে 8 বিটের। সেরকম মিসম্যাচ করা ডেটা আনতে পারবেন না আপনি। ওকে, এ হচ্ছে একটা সিম্পল মুভ অপারেশন ছিল। আচ্ছা, সো আর কি কি জানতে হবে, আর জানতে হবে ধরেন, ওকে আমি ডাইরেক্টলি একদম কোডেই চলে যাই। কোড এখন হচ্ছে আমরা কোড করে করে শিখবো, ঠিক আছে? আচ্ছা, সো আমি এক্সপেক্ট করবো সবাই আমার সাথে সাথে এই কোডটা করবেন। সো আমরা হচ্ছে এখন স্ক্রিনে যে কোনো কিছু, যে কোনো কিছু একটা প্রিন্ট করার ট্রাই করি, ঠিক আছে? তো আমরা সিতে যখন কোড করতাম, আমি এটা ম্যাগনিফাই করে নিই, সিতে যখন কোড করতাম তখন আমরা কি করতাম, সি এর কোডের প্রথমে আমরা কিন্তু কি লিখতাম, মেইন ফাংশন লিখতাম, হেডার ডিক্লেয়ার করতাম অ্যাকচুয়ালি। আমি হচ্ছে আজকে অ্যাসেম্বলিতে ওরকম মানে কিছু হেডারের মতো জিনিস আছে, বাট ওগুলো আমি আজকে দেখাবো না। আজকে একদম সিম্পল, জাস্ট আমরা ক্যারেক্টার প্রিন্ট করার কোড শিখছি, খুবই সিম্পল রাখার ট্রাই করবো আমি আজকে টিউটোরিয়ালটা। সো ফার্স্ট কাজ হচ্ছে, আমরা সিতে মেইন ফাংশন ডিক্লেয়ার করতাম না, সো ফাংশনকে এখানে হচ্ছে অ্যাসেম্বলিতে আমরা হচ্ছে প্রসিডিউর আকারে চিনি, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটা প্রসিডিউর ডিক্লেয়ার করবো, সেটা কি প্রসিডিউর, মেইন প্রসিডিউর, ঠিক আছে? সো মেইন ইআরওসি, সো এটা দিয়ে বোঝায় হচ্ছে আমি একটা মেইন প্রসিডিউর শুরু করতে যাচ্ছি। এটা জুম করে নিচ্ছি কেন, এই ইমি 8086 মানে টেক্সটগুলো ছোট বড় করা যায় না। আচ্ছা, সো এখানে আমি একটা কনভেনশন ফলো করিনি, আপনি অ্যাসেম্বলিতে ছোট হাতের লেখেন বড় হাতের লেখেন, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কেস ইনসেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। আপনি ছোট হাতে লিখলেও যেই কাজ করবে, বড় হাতে লিখলেও সেই কাজই করবে, বাট কনভেনশনটা হচ্ছে কোডটা পুরোটুক বড় হাতের করা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউজুয়াল কনভেনশন অ্যাসেম্বলিতে যখন করব। আপনি চাইলে একদম ছোট হাতের এরকম করেও লিখতে পারেন, এটাও কাজ করবে, বাট এটা কনভেনশন না, ঠিক আছে? আমরা কনভেনশনটা ফলো করার ট্রাই করবো। সো ক্যাপস লকটা অলওয়েজ অন রেখে এরপরে কোড করবেন, এটা এটাই হচ্ছে সবাই ফলো করে ট্রেডিশন আমাদের। ওকে, সো মেইন প্রসিডিউর শুরু করলাম। সো আমাদের মেইন ফাংশন শুরু করলে আমরা মেইন ফাংশনের লাস্টে কী লিখতাম, রিটার্ন 0 লিখতাম। সো এখানে হচ্ছে আমরা দুইটা ওয়েতে শেষ করতে পারি, সেটা হচ্ছে এন্ড পি, এন্ড পি দিয়ে বোঝা হচ্ছে এন্ড প্রসিডিউর, অথবা আমরা শুধু এন্ড দিয়েও এটা এন্ড করতে পারি, ঠিক আছে? পুরা কোডটার এন্ড বোঝায় হচ্ছে এন্ড দিয়ে, এবং এন্ড পি দিয়ে বোঝা হচ্ছে শুধুমাত্র এই ফাংশনটা শেষ, ঠিক আছে? আমরা যখন মাল্টিপল ফাংশন লিখবো তখন ওই ফাংশনের শেষে যদি আমি এন্ড দিয়ে দিই তাহলে আমার পুরো কোডটাই শেষ হয়ে যাবে, ওই ফাংশনের শেষে যদি আমি এন্ড পি দিই তাহলে শুধুমাত্র ওই ফাংশনটা শেষ হবে, আবার আগের ফাংশনে ব্যাক করবে। এটা এটা আমরা যখন ফাংশন পড়বো তখন আরও ডিটেলসে শিখবো, ফাংশন না এখানে আমরা প্রসিডিউর বলি, প্রসিডিউর যখন পড়বো তখন আরও ডিটেলসে পড়বো। তো আমি যেহেতু পুরো কোডটা মেইনের পরে পুরো কোডটা শেষ করে দিতে চাচ্ছি, সো আমরা এখানে এন্ড রাখবো, জাস্ট এন্ড পি রাখার দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা এটাতে এই কোডে সো কোনো কিছু একটা ডিসপ্লেতে প্রিন্ট করতে চাচ্ছি। সো আপনি যখন কোনো ডেটা ডিসপ্লেতে আউটপুট করতে চাবেন, তো
তখন আপনার সেই ডেটাটা হচ্ছে ডিএক্স এর মধ্যে রাখতে হয় বা ডিএল এর মধ্যে রাখতে হয়, ঠিক আছে? সো আমি হচ্ছে ডিএল এর মধ্যে একটা ডেটা রাখবো। সো ডিএল এর মধ্যে কিছু একটা ডেটা রাখতে যাচ্ছি আমি। সো সেটা কিভাবে রাখবো, আমরা অলরেডি একটা ইনস্ট্রাকশন শিখলাম এমওভি। সো আমি ডিএল এর মধ্যে ডেটা মুভ করতে যাচ্ছি। সো ডিএল আমাদের একটা রেজিস্টার, ডেটা রেজিস্টার লো, যেহেতু এটা ডেট এটার মধ্যে ডেটা রাখতে হয়। সো আমি ডিএল এর মধ্যে হচ্ছে যেই ডেটাটা প্রিন্ট করতে চাই সেই ডেটাটা রাখবো। ওকে, সো ডিএল কমা, এরপরে ধরেন যে আমি ডিএল এর মধ্যে রাখতে চাই হচ্ছে 01। ওকে, সো 01 এই ডেটাটা আমি ডিএল এর মধ্যে রাখতে চাই। সো এটা আমি রেখে দিলাম। সো এখন কি হবে, ডিএল এর মধ্যে 01 এই ডেটাটা কপি হয়ে যাবে। আচ্ছা, আর 01 পরে অবশ্যই এখানে এইচ দিয়ে দিবেন, তাহলে এটা বোঝাবে হেক্সাডেসিমালে। আমি চাইলে কিন্তু 01 এর বদলে এটা এখানে 1 2 3 4 5 6 7 8 বাইনারি এভাবে লিখতে পারতাম, এভাবে লেখা আর 01 লেখা এক্স্যাক্টলি সেম, 01 এইচ লেখা আর কি, ঠিক আছে? আমরা ইউজুয়ালি হেক্সাডেসিমাল লিখবো করবো, কারণ হেক্সাডেসিমাল কোডটা অনেক ছোট হয়ে আসে। আচ্ছা, সো আমি ডিএল এর মধ্যে ডেটাটা মুভ করলাম। এখন কি কাজ করতে হবে, ডিএল এর ডেটাটা আমাদের ডিসপ্লেতে শো করতে হবে। এখন ডিসপ্লেতে শো করার জন্য 8086 এ কিছু এক্সট্রা কাজ করতে হয়। সেই কাজটা হচ্ছে যে একদম আমি ইন ডেপথ আর্কিটেকচার যেহেতু পড়াইনি, সো আর্কিটেকচারের মডেলটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। বাট যেটা করতে হয় যে আমি যদি কোনো ডেটা একটা ক্যারেক্টার আউটপুট করতে চাই বা ডেটা আউটপুট করতে চাই, তাহলে হচ্ছে মানে কনসোলে রাইট মোডে যেতে চলে আমাদের হচ্ছে এএইচ যে রেজিস্টারটা আছে অ্যাকুমুলেটর হাই, সেটার মধ্যে আমাদের 2 রাখতে হয়, 02 হেক্সাডেসিমাল 02 এইচটা রাখতে হয়। যদি ইনপুট নিতে চাই তাহলে হচ্ছে 01 রাখতে হয়, ঠিক আছে? সো আমি যদি আউটপুট করতে যাচ্ছি একটা কনসোলে, সো কনসোলের মধ্যে কিছু একটা রাইট করতে যাচ্ছি, সো কনসোলে রাইট মোডে নিতে হলে আমাদের অ্যাকুমুলেটর হায়ের মধ্যে 02 এই ডেটাটা নিতে হবে, ঠিক আছে? এটা সব সময় ট্রু, 02 এই ডেটাটা অ্যাকুমুলেটরের মধ্যে নিতেই হবে, কিছু করার নেই। সো আমি অ্যাকুমুলেটরের মধ্যে 02 নেওয়ার জন্য কি করব, মুভ এইচ অ্যাকুমুলেটর হায়ের মধ্যে, নট লোটা, লোটাতে নিলে হবে না, এইচ কমা 02 এইচ। সো এইচ এর মধ্যে 02 নিয়ে নিলাম। সো এই দুই ইনস্ট্রাকশনের কাজ কি, প্রথম একটা ইনস্ট্রাকশনটা হচ্ছে মেইন প্রসিডিউর ডিক্লেয়ার করলাম, এরপরের কাজ হচ্ছে আমি ডিএল এর মধ্যে 01 নিয়ে আসলাম, যে ডেটাটা আমি প্রিন্ট করব। এরপরে এইচ এর মধ্যে আমি 02 নিয়ে আসলাম, এটা দিয়ে ইন্ডিকেট করে যে আমি কনসোলের মধ্যে কিছু রাইট করতে যাচ্ছি। এখন এটা যেহেতু একটা অ্যাসেম্বলি কোড, এই দুই কোড দিয়ে যদি দুই লাইন লিখে যদি আমি ইমুলেট করি বা রান করি কোডটা, তাহলে যেটা হবে যে এই রেজিস্টার দুটোর মধ্যে ডেটাগুলো জাস্ট কপি হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কনসোলের মধ্যে কিছুই আসবে না। কনসোলের মধ্যে কিছু আনার জন্য আমার যেটা করতে হবে, একটা ইন্টারাপ্ট কল করতে হবে। ইন্টারাপ্ট কী জিনিস, ধরেন যে আমার আপনার মাইক্রোপ্রসেসর কিছু কাজ করছে, অনেকগুলো কাজ করছে, ওকে, সো একটা প্রোগ্রাম এক্সিকিউট করছে। ইন্টারাপ্টের কাজ হচ্ছে প্রোগ্রামটাও স্টপ করে দিবে, প্রোগ্রামটাকে নিয়ে র্যামের কোনো একটা জায়গায় সেভ করবে, এরপরে যে ইন্টারাপ্টটা কল হচ্ছে সেই ইন্টারাপ্টটাকে সার্ভ করবে। এই ইন্টারাপ্টটা ওই মানে এক একটা মাইক্রোপ্রসেসর এক এক রকম, তো ইন্টারাপ্টের পরে কিছু একটা লেখা থাকে, ওই ইন্টারাপ্ট অনুযায়ী আর কি ওটা ও কাজ করে থাকে। তো কনসোল কল করার একটা ইন্টারাপ্ট আছে, এমন হতে পারে যে প্রিন্ট করার একটা ইন্টারাপ্ট আছে, মাউসের ইনপুট নেওয়ার একটা ইন্টারাপ্ট আছে, এরকম আর কি বিভিন্ন টাইপের বিভিন্ন ইন্টারাপ্ট থাকতে পারে মাইক্রোপ্রসেসরে। তো আমরা হচ্ছে কনসোলে কিছু শো করার ইন্টারাপ্টটা কল করব, তাহলে কি হবে যে মাইক্রোপ্রসেসর তার যে কাজগুলো করছিল সেটা থামায় দিবে। থামিয়ে দেওয়ার পরে হচ্ছে ও কনসোলটা ওপেন করবে এবং কনসোলের মধ্যে যেই ডেটাটা শো করার কথা সেই ডেটাটা জাস্ট শো করবে, ঠিক আছে? সো আমি একটা ইন্টারাপ্ট কল করব, কল করার পরে ইন্টারাপ্ট কল করলে হচ্ছে কনসোলটা ওপেন হবে, ইনিশিয়েট হবে এবং ডিএল এর মধ্যে যেই ডেটাটা আছে সেই ডেটাটা শো করবে। ডেটাটা কেন শো করবে, কারণ আমি বলে দিয়েছি যে আমার কনসোলে কোনো কিছু শো করা লাগবে, এই এইচ 02 এর দ্বারা আমি বুঝাচ্ছি যে কনসোলের মধ্যে কিছু শো করতে হবে। সো এখন ইন্টারাপ্টটা কীভাবে কল করব, আইএনটি, এটা একটা ইনস্ট্রাকশন, এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে ইন্টারাপ্ট কল করে। ওকে, সো 21 নাম্বার যে ইন্টারাপ্টটা আছে সেই ইন্টারাপ্টটা হচ্ছে কনসোলের মধ্যে ডেটা রেজিস্টার ডিএল এর ভ্যালুগুলো শো করে, ঠিক আছে? সো আমরা এই ইন্টারাপ্টটা কল করব।
সো এইটা হচ্ছে আর্কিটেকচারের ডিটেইলস না পড়লে জানতে পারবে না। সো এই দুটো জিনিস অনেকটা হচ্ছে মনে রাখার মতো, এটা আপনি কোড করতে করতে মানে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন আমি কোডের কোনো লাইনে কিন্তু সেমিকোলন দেইনি, তাই না? 8086-এ হচ্ছে কোনো লাইনে সেমিকোলন লাগে না, এটা আপনি লাইন বাই লাইন লিখে যেতে হয়। ওকে, পুরো কোডটা এরকম, ঠিক আছে? সেমিকোলন দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে কমেন্ট। সো কমেন্ট সেমিকোলন দিয়ে হচ্ছে আপনি ডান সাইডে যা লিখবেন সেগুলো সব কিছুই কমেন্ট হয়ে যাবে। তো সেমিকোলন দিয়ে ডানে হচ্ছে আপনি কমেন্টগুলো লিখবেন, ঠিক আছে? ABCD যা লিখবেন সেটা হচ্ছে কমেন্ট হয়ে যাবে। আচ্ছা, সো এখন সো আমরা হচ্ছে H02 নিলাম, Inter21H নিলাম। তো আমাদের এই কাজগুলো আবার আমি রিপিট করি, এটা হচ্ছে মেইন প্রসিডিউর ডিক্লেয়ার করলাম, ডিএল এর মধ্যে 01 নিলাম যেটা আমরা শো করব, এইচ এর মধ্যে 02 নিলাম, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমরা কনসোল কিছু একটা ডিসপ্লে করব, আর ইন্টারাপ্ট 21H দিয়ে বোঝায় হচ্ছে আমরা কনসোলটা শো করে ডিএল এর ডেটাটা নিয়ে আসবো, ঠিক আছে? সো এইচটা দিয়ে হচ্ছে এইচ এর মধ্যে জাস্ট ডাটা মুভ হলো, বাট মেইন কাজটা হয়ে হচ্ছে একটু ইন্টারাপ্ট কল করার মাধ্যমে। সো আমি ইমুলেট করি, ওকে, সো ইমুলেট যখন কল করবেন তখন হচ্ছে এই স্ক্রিনটা আসবে। আমরা স্টেপ বাই স্টেপ যেতে পারি, তাহলে একটা একটা করে স্টেপ করে আগাবে, বাট আমরা পুরো কোডটা যদি রান করে দিই তাহলে হচ্ছে আমাদের এই পুরো কোডটা রান হয়ে যাবে, ঠিক আছে? রান হওয়ার পর ইমুলেটর হ্যাজ হাল্টেড এই লেখাটা আসছে, কারণ আমরা কোডের এন্ডে চলে আসছি, এন্ডটা দিয়ে হচ্ছে ইমুলেটর হ্যাজ হাল্টেড এই লেখাটা আসছে। আচ্ছা, তো আমাদের কনসোলটা কই গেল? ওকে, এটা হচ্ছে কনসোল। সো যারা দেখতে পাচ্ছে না সেটা হচ্ছে দেখেন কনসোলে একটা স্মাইলি প্রিন্ট হচ্ছে। বাট আমি চাচ্ছিলাম কি, আমি কিন্তু ডেটা 01H প্রিন্ট করছিলাম, তাহলে স্মাইলি কেন প্রিন্ট হলো? ওকে, আমি 2 প্রিন্ট করে দেখি, অথবা 2 প্রিন্ট করলাম, রান দিলাম, আর একটা স্মাইলি বাট একটু ডিফারেন্ট। আচ্ছা, এটা যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য একটু জুম করে নিই, তো এটা একটা স্মাইলি। ওকে, ফাইন, আমি চেঞ্জ করে 03 করে দিই। ওকে, সো রান দিই, সো এখন হার্ট শেপ প্রিন্ট করছে। ওকে, ভেরি স্ট্রেঞ্জ। সো 1 2 3 কেন প্রিন্ট করছে না? এটার কারণটা হচ্ছে যে অ্যাসেম্বলি হচ্ছে আপনার আস্কি কোড প্রিন্ট করবে। ওকে, আমরা সিতে আস্কি কোড পড়ে আসছি, সো অ্যাসেম্বলিতে কোনো কিছু প্রিন্ট করতে হলে আস্কি কোড দিয়ে প্রিন্ট করতে হবে। ওকে, সো এখন আস্কি কোড দিয়ে আমরা কীভাবে প্রিন্ট করব, আমাদের আস্কি টেবিলটা লাগবে। সো এই এর যে এই এই ইমুলেটরে হচ্ছে আস্কি টেবিলগুলো দিয়ে দিয়েছে, সো এইটা হচ্ছে আমাদের টোটাল আস্কি টেবিলটা। ওকে, এই হচ্ছে আমাদের আস্কি টেবিল। সো 0টা হচ্ছে নাল, কিছুই প্রিন্ট হবে না, 001 একটা সাদা স্মাইলি, পরে একটা কালো স্মাইলি, পুরো ব্লক করা স্মাইলি, পরে হার্ট। সো আস্কি টেবিলের আমরা কয়েকটা পয়েন্ট আমাদের জানতে হবে, 32 হচ্ছে স্পেস, আমরা যদি স্পেস প্রিন্ট করতে চাই 32 দিয়ে প্রিন্ট করতে হবে, 48 থেকে হচ্ছে 0 শুরু এবং 1 2 3 4 করে 57 গিয়ে শেষ করা। সো 48 0, আচ্ছা এখানে সবই হচ্ছে হেক্সাডেসিমাল। আচ্ছা, তো এখানে ক্লিক করলে হচ্ছে আপনি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ট্রানজিশন হবে। ওকে, তো এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, সবুজগুলো, গ্রেগুলো হচ্ছে ডেসিমাল ভ্যালু। সো 65-এ হচ্ছে এ, ঠিক আছে, এবং হেক্সাডেসিমালে ওইটা কিন্তু 41। ওকে, সো এই ডেটা এগুলো কিন্তু খেয়াল করতে হবে আমাদের, বড় হাতের এ হচ্ছে 65-এ, ছোট হাতের এ 97-এ। এটা এই আমরা আজকে কোডের যেই প্রপার্টিগুলো এটা কিন্তু অলরেডি আমরা সিতে পড়ে আসছি, ঠিক আছে? সো 97-এ হচ্ছে ছোট হাতের এ, 98-এ বড় হাতের হবে। সো ই কোথায় হবে? 101-এ, এ বি সি ডি ই, সো 5 ঘোরা করতে হবে, 97 98 99 100 101, সো 101-এ হচ্ছে ই। এইভাবে করে হচ্ছে আমরা ডেটাগুলো নিতে পারি, রিট্রিভ করতে পারি, এই ডেটাগুলো হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ম্যাগনিফায়ারটা ছোট করি। ওকে, তাহলে ধরেন যে আমি যদি এ প্রিন্ট করতে চাই তাহলে আমাদের এখানে কত দেওয়া লাগবে? 65 দেওয়া লাগবে, তাই না? বাট ব্যাপারটা এত সিম্পল না যে 65 দিলে প্রিন্ট হবে। সো আমি এটা করে দেখাচ্ছি, ম্যাগনিফায়ারটা আবার ওপেন করি,
ম্যাগনিফিকেশন, সো আমি এখানে 65 দিই, দেখি কি হয়। সো 65H দিলাম, ইমুলেট করি, রান দিই, তো দেখেন ই প্রিন্ট করছে। তো ই প্রিন্ট করার কথা না, 65 তো বড় হাতের এ, তাই না? বাট এখানে দেখেন আমি 65H দিয়েছি, এখানে 65 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 65 ডেসিমাল, তাই না? তো আমার এখানে ডেসিমালটা দিতে হবে, ডেসিমাল বোঝানোর জন্য আমি হচ্ছে এখানে ডি দিব, ঠিক আছে? এটা রান দিই, এখন দেখেন আমার বড় হাতের এ কিন্তু প্রিন্ট করছে। তো 65 ডি দিলে হচ্ছে ও বুঝবে যে এখানে যে ডেটাটা আছে সেটা হচ্ছে ডেসিমালে দেওয়া একটা ডেটা। আমি যদি হেক্সা ডেসিমালই রাখতে চাই তাহলে কি করবো, 65 হেক্সা ডেসিমালটা দিতে হবে, 41। সো 41H দিয়ে দেখি কোনটা প্রিন্ট করবে, 41H। ওকে, সো রান, এ প্রিন্ট করলো। সো 41 দিয়ে বড় হাতের ছিল, সো এ প্রিন্ট করলো। আচ্ছা, এখন আমার কাজ হবে যে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো না, হ্যালো ওয়ার্ল্ড অনেক বড়। সো আমি প্রিন্ট করতে চাই হচ্ছে ধরেন যে হাই, এরপর ছোট হাতের এম ই, এটা প্রিন্ট করতে চাই, হাই মি, ঠিক আছে? এরপর একটা আশ্চর্যবোধক দিন। ওকে, সো আমাদের এখানে টোটাল কয়টা ক্যারেক্টার সেটা আমাদের হিসাব রাখতে হবে। আমরা একটা ক্যারেক্টার প্রিন্ট করা দেখেছি, এখন আমরা মাল্টিপল ক্যারেক্টার কীভাবে প্রিন্ট করা সেটা দেখতে হবে। সো হাই মি, টোটাল কয়টা ক্যারেক্টার, হা এইচ একটা, আই একটা, স্পেস, এটা কিন্তু একটা ক্যারেক্টার, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এম ছোট একটা ক্যারেক্টার, ই ছোট একটা ক্যারেক্টার, আর এই আশ্চর্যবোধক চিহ্ন এটা আর একটা ক্যারেক্টার। সো 1 2 3 4 5 6, টোটাল 6টা ক্যারেক্টার। সো অ্যাসেম্বলি কোডটা খুবই আর কি প্রিমিটিভ, খুবই সিম্পল। আপনি একটা একটা ক্যারেক্টার যদি প্রিন্ট করতে পারেন, এই কোডটা বারবার লেখা মানে হচ্ছে বারবার বারবার সেই কাজ সেই কাজটাই করবে, ঠিক আছে? সো এই কোডটা আমি দুইবার লিখি, ঠিক আছে? মুভ ডিএল এর মধ্যে আমি ডেটাটা চেঞ্জ করব। সো আচ্ছা, সো ডিএল এর মধ্যে 41H ছিল, এটাও 41 দিলাম। সো ডিএল এর মধ্যে আমি হচ্ছে 41 41 এই ডেটাগুলো দিলাম। সো প্রথমে হচ্ছে কি হচ্ছে যে ডিএল এর মধ্যে 41 দিয়ে বড় হাতের এটা গেল, এরপরে এইচ 02 দিয়ে হচ্ছে বোঝাচ্ছে কি যে স্ক্রিনে কোনো কিছু শো করো, স্ক্রিনে কোনো কিছু ডিসপ্লে করাতে যাচ্ছে, আউটপুট দিতে যাচ্ছি। ইন্টারাপ্ট 21H দিয়ে হচ্ছে ওই ইন্টারাপ্টটা কল হয়ে আমার স্ক্রিনে কিছু একটা শো করছে। আবার ডিএলএ ডেটাটা মুভ করছি, আবার এইচ এম 2 মুভ করে ইন্টারাপ্ট কল করছি, দেখি এখন কি হয়। রান, তো দেখেন এখন দুইবার কিন্তু বড় হাতের এ প্রিন্ট হবে। এই কোডটা আপনি যতবার লিখবেন ততবারই হচ্ছে ওইভাবে চেঞ্জ হবে, ঠিক আছে? সো এই যে 21 ইন্টারাপ্ট প্রতিবার কল হবে, প্রতিবারই হচ্ছে আপনার ডিসপ্লেতে কিছু একটা কিছু না কিছু একটা কনসোলে কিছু একটা শো করবে একটার পর একটা, ঠিক আছে? আচ্ছা, সো আমি কি প্রিন্ট করতেছিলাম, হাই ওয়ার্ল্ড, সর হাই মি। সো আজকি কোডে যাই, সো আজকি কোডে হচ্ছে আমাদের কি কি আজকি কোড লাগবে। আচ্ছা, সো এইচ এর হেক্সা ডেসিমাল হচ্ছে 48, আই একটা হচ্ছে 49। সো 48 দিয়ে হচ্ছে সরি 48 দিয়ে হচ্ছে আমরা এইচ প্রিন্ট করলাম, 49 দিয়ে আমরা এইচ আই আই প্রিন্ট করবো, কম্পাইল দিই, ইমুলেট অ্যাকচুয়ালি। সো হাই, এটা কিন্তু প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? এরপরে আমাদের কি করতে হবে, হায়ের পর একটা স্পেস দিতে হবে, ঠিক আছে? তো স্পেস দেওয়ার জন্য আমাদের এই 3 লাইন কোড আবার লিখতে হবে। অ্যাকচুয়ালি 3 লাইন লেখা লাগে না, আপনি চাইলে লাইন কমায় নিতে পারেন, মানে আপনার প্রতিবার এই এইচগুলো দিতে হবে না, কারণ এইচে কিন্তু আপনি সেম ডেটাই দিচ্ছেন, ঠিক আছে? সো এটা আমি পরের স্টেপে দেখাচ্ছি। সো হাই দেওয়ার পর আমি একটা স্পেস প্রিন্ট করবো, যেটা তো যদিও দেখা যাবে না। সো স্পেসটা কততে, হেক্সাডেসিমাল 20 হচ্ছে স্পেস এবং ডেসিমাল 32 হচ্ছে স্পেস, 20H এটা দিয়ে হচ্ছে স্পেস প্রিন্ট করবে। এটা ইমুলেট করলে আপনি দেখতে পাবেন না যদিও, হাই প্রিন্ট করার পর একটা স্পেস প্রিন্ট করে সেটা দেখা যাচ্ছে না। ওকে, এরপরে হচ্ছে আমি ছোট হাতের এম প্রিন্ট করবো, ছোট হাতের এম কোথায়,
সিক্স ডি, সিক্স ডিতে হচ্ছে ছোট হাতের এম, 65-এ হচ্ছে বড় হাতের ছোট হাতের ই। সো আমি এখানে কমেন্ট করে দিই ফর, এটা হচ্ছে ফর এইচ, এটা হচ্ছে ফর আই, এটা ফর স্পেস, এটা ফর, এটাও আমরা তো চেঞ্জ করি নাই যেহেতু আমরা হাই মি প্রিন্ট করতে যাচ্ছি। সো এম এর কিটা কি ছিল, আজকে কোড সিক্স ডি, আজকে টেবিল থেকে আমরা দেখে নিব, সিক্স ডি এইচ, এটা হচ্ছে ফর এম ছোট হাতে, এবং এটা হচ্ছে সিক্স ডির পরে ছিল 65, এটা হচ্ছে ই এর জন্য। আজকে টেবিলটা মুখস্থ করতে হবে না, আজকে টেবিলটা যা দেখে দেখে আপনারা করবেন। ফর আজকে টেবিলের কিছু জিনিস মনে রাখাটা বেটার, যেমন 48 দিয়ে হচ্ছে জিরো, 65 দিয়ে হচ্ছে বড় হাতেরে, এবং 97 হচ্ছে ছোট হাতেরে, 32 তে স্পেস, এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, এগুলোকে আমরা আপনারা চাইলে সরি ডেসিমাল ভ্যালু হেক্সাডেসিমালে কনভার্ট করে নিতে পারবেন, ঠিক আছে। 65 ডেসিমালে হচ্ছে বড় হাতের এ, 97 ডেসিমালে হচ্ছে ছোট হাতের এ, এভাবে আর কি, ঠিক আছে। ওকে, ফর এটা হচ্ছে ফর ই, রান দিয়ে দেখি কাজ করে কিনা। সো হাই মি, ঠিক আছে, এটা চাইলে আপনি স্টেপ ডিলেও বাড়াই দিতে পারেন, ডিলে বাড়াই দিলে যেটা হবে যে কোডটা স্লোলি রান করবে। সো আমি আবার রিমুলেট দিই, সো এখান থেকে আস্তে আস্তে হাই এম ই কোডটা রান করছে, এরপরে হল্ট করলো। এগুলো আপনারা চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, সিঙ্গেল স্টেপ দিয়েও করতে পারেন, একটা একটা করে স্টেপ দিয়ে আগে দেখতে পারেন। ম্যাগনিফায়ারটা একটু জুম আউট করি। সো ইমুলেটে যাবেন, যাওয়ার পরে যদি সিঙ্গেল স্টেপ দিয়ে আগান, একটা স্টেপে আপনার কনসোল ওপেন হবে, এরপরে হাই প্রিন্ট হবে, এরপরে মি প্রিন্ট হবে, তারপরে আর কি কোডটা এন্ড হবে। সো আমাদের আর একটা জিনিস প্রিন্ট করার কথা ছিল, সেটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, সেটা প্রিন্ট করি। তো সেটা প্রিন্ট করার আগে আমরা হচ্ছে কোডটাকে আরেকটু ছোটো করি, কোডটা আমাদের অনেক বড় হয়ে গেছে। সো আমরা দেখেন এই এইচ এর মধ্যে হচ্ছে টু কিন্তু আগেই মুভ করেছে, এবং এইচ এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এখানে আমাদের টু আবার নতুন করে মুভ করার দরকার নেই, ঠিক আছে। এই লাইনগুলো আমরা কেটে দিতে পারি, কেটে দিলেও কাজ করবে, থিওরিটিক্যালি কাজ করার কথা করে দেখি। সো রান করলাম, দেখেন হাই মি প্রিন্ট হলো। সো এটা খেয়াল রাখবেন যে এইচ এর ডেটা যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আপনার ইন্টারাপ্টটা কল করতে হবে, ঠিক আছে। ওকে, এখন আমি ডিএলের মধ্যে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন আমার জন্য প্রিন্ট করব। সো আশ্চর্যবোধক চিহ্ন সোজাটা তো পাচ্ছি না, উল্টাটা পেয়েছি, এটা দিয়ে চালাই। ওকে, হোয়ারএভার, আমি এটা খুঁজে পাচ্ছি না, এইখানেই থাকার কথা, এই যে 33-তে। ওকে, সো 33 ডেসিমালে হচ্ছে আমার আশ্চর্যবোধক চিহ্ন। ফর এখানে চিহ্নটা দিয়ে দিই, এটা হচ্ছে 33 ডেসিমাল, সো হেক্সা ডেসিমালে হচ্ছে 21 হবে, রাইট, 21, ইয়া। সিমুলেট করি, রান দিই, হাই মি আশ্চর্যবোধক চিহ্ন। সো এইটাই আর কি, টিউটোরিয়াল অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আজকের টাস্কটা ছিল যে আমরা একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করা শিখব। সো এইটা যদি করেন, এই কোডটায় হচ্ছে আমরা মাল্টিপল ক্যারেক্টার কিন্তু প্রিন্ট করেছি, এবং এটা দিয়ে হচ্ছে আমরা চাইলে হ্যালো ওয়ার্ল্ডও কিন্তু লিখতে পারবো। বাসায় আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা নিজের ফুল নেমটা এইভাবে কোড করে ট্র্যাক করবেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ সবাইকে, কারো যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন। থ্যাংক ইউ।